প্লেন দেখা যাইতেছে দূর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আছে প্লেন দাঁড়ায় মানে প্লেন বলে দাঁড়ায় প্লেন দাঁড়ায় থাকে কেমনে প্লেন কি শুয়ে থাকে আকাশে দাঁড়ায় দাঁড়ায় থাকে আকাশে দাঁড়ায় না তো চলতে থাকে যেতে থাকে চলতে নাই তো প্লেন আছে রানওয়েতে দাঁড়ায় আছে প্লেন কই রানওয়ে কোথায় দেখছো তুমি ওই যে এটা দেখি রানওয়ে দেখা যায় অবশ্যই পছন্দ করবে মার্কেট পাবে আমাদের চেহারা এত ভালো না যে এমনি মানুষ চেহারা দেখার জন্য আমাদের চ্যানেল সার্চ দিয়ে দেখবে কিংবা ভিউ করবে আসলে ভালো তো একটা ওয়েদার তার মানে ওয়েদার পছন্দই না তার মানে ওয়েদার মানুষের মনটাকে অনেক বেশি কন্ট্রোল করে হ্যাঁ ওয়েলকাম টু ভাল লাগে না আজকে যে এটা করি জান বেবি জান জান হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর আছে গানটা ভালো লাগে ও বেবি জান জান কি জানি না কিন্তু নাই কা না সাকিব খানের ডাবল পার্ট ডাবল পার্ট না মানে সাকিব খান মনে হয় দুইটা ই করে ডেট করে দুইজনের সাথে মুভিটা আমার দেখা দেখা হয়নি আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে রিপ্লাই করবেন এবং তার আগে অবশ্যই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো লাগে না আর সাথে সাথে আমাদের ফেসবুক পেজটাও লাইক দিয়ে দিবেন যেন ফেসবুকে আপনারা সাথে থাকতে পারেন আপনাদের জন্য চিয়ারফুল থাকবো আমরা তাছাড়া কিন্তু আজকে আমাদের ভালো লাগছে না আজকে তাহলে আমরা কোন গানটা রিয়াকশন করছি কার গান রিয়াকশন করছি আগে সেটা বলো তারপর তারপর নাম্বার 1 শাকিব খান আমি ভাবছিলাম ও আমাকে বলবে ও আমার সাথে হেল্প করবে আমার সাথে কোলাবোরেট করবে বাট না তারপর কারণ সে বলুক তারপর আমি বলবো খুব এক্সাইটেড থাকি আমি এক্সাইটেড থাকি আমিও সাকিব খানের অনেক বড় ফ্যান অনেক বড় 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 থাক আমরা প্রত্যেকদিন ঝগড়া করি কে কতটুকু বড় ফ্যান এটা সাকিব খানের সাথে দেখা হলে আমরা ডিসাইড করব হ্যাঁ সাকিব খানের কাছ থেকে আমরা জিজ্ঞেস করব যে বলেন আপনার বড় ফ্যান কে নিশা না প্রিয়াঙ্কা ইয়েস আজকে কোন গানটা করছি আমরা প্রিয়াঙ্কা আজকে আমরা করব বেবি জান জান ফ্রম দ্য মুভি ভাইজান এলো ভাইজান এলো ইয়েস এই গানটার জন্য বেসিক্যালি অনেক অনেক কমেন্ট আসে প্রত্যেকটা ভিডিওতে আসে যে ভাইজানের এই ভাইজান মুভির বেবি জান জান মুভিটার মানে সংটার হচ্ছে রিয়াকশন দেওয়ার জন্য না আজকে আমরা অন্য কোনো দিকে না যে সাথে সাথে চলে আসছি ভাইজান এলোরে মুভিটা নিয়ে একদমই তাই তো কথা বলেছে যে গানে এসকে মুভি সাকিব খান আসছে তো গাও সাকিব খান ডাবল পার্ট কত কেজি জানে ওটা কিছু হয়নি টি শার্ট আরে না দেখা তো এখানে কে আসছে তোমার শ্রাবন্তীকে ভালো লেগেছে না পায়েলকে শ্রাবন্তীকে মানে কিউট লাগে মানে খুব মিষ্টি দেখতে হ্যাঁ শ্রাবন্তী আসলে দেখতে অনেক অনেক ভালো লাগে এবং ওই যে থাকে না আমরা নায়িকাদের মধ্যে একটা কালচার দেখি তাদের মধ্যে একটা মাইন্ড সেট আপ দেখি যে আমাদেরকে জিরো ফিগার হতে হবে একদম ক্যান ক্যান হতে হবে স্কিনি হতে হবে শ্রাবন্তী বাল্কি বাট শি লুক সো বিউটিফুল এন্ড গর্জিয়াস ওকে দেখতে ভালো লাগছে কিউট লাগছে আচ্ছা আমার এইটাকে ভদ্র ভদ্র এবার আরো চলেছে নিজে গানটা আমি অনেকবার দেখেছি অনেকবার কনফিউজ হয়ে যেতে এখন
ভদ্র শান্ত শিষ্ট বাট নট লেজি বিশিষ্ট সেটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে দেখবে কিনা দেখে ভাবছে হট ড্রেস পরে আসছে গানটা দেখলাম এতক্ষণ না আমার কাছে এগুলা পুরাই ফেক মনে হয় এইসব লুক গুলা যারা নিয়ে থাকে আমার কাছে পুরাই ফেক মনে হয় তাছাড়া রিয়েল যেটা আমার কাছে সেটাই ভালো লাগে তোমার কাছে মনে হয় ছেলেদের রাফ এন্ড টাফি ভালো লাগে হ্যাঁ ছেলেরা হবে ভাই এরকম রাফ এন্ড টাফি হবে ছেলেরা যদি নম্র ভদ্র চুপচাপ থাকে তাহলে আমরা কি করব আমরা রাফ এন্ড টাফ ভালোবাসা দেবে কিনা বল আরো কিছু শেখার বাকি আছে আরো অনেক কিছু বাকি আছে পিকচার আভি বাকি হে মেরে তো ওগুলো না বলি না অন্য দিকে চলে যাবে হ্যাঁ Thank you.